2021 সালের টেট ওয়ান ও টেট উত্তীর্ণ, টু পরীক্ষায় উত্তীর্ণ 3600 জন চাকরির দাবিতে শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রীর দাঁড়ি দাঁড়ি খুঁজছেন। এক্ষেত্রে শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন পুজোর আগে তাদের নিয়োগের, কিন্তু পুজো এগিয়ে আসায় শনিবার আবার শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেন তারা। শিক্ষামন্ত্রী তাদেরকে আশ্বাস দেয় অর্থ দপ্তরের অনুমোদন পেলেই তাদেরকে নিয়োগ করা হবে। অর্থ দপ্তরের অনুমোদনের জন্য তারা রবিবার অর্থমন্ত্রীর সাথে দেখা করেন অর্থমন্ত্রীর গোর্খাবস্তিস্থিত বাসভবনে গিয়ে। অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে সন্তোষ প্রকাশ করেন টেট উত্তীর্ণরা। শিক্ষামন্ত্রী আমাদেরকে সম্পূর্ণ এক প্রকার কমিটমেন্ট দিয়েছেন, পুজোর আগে আমাদের সবাইকে নিয়োগ করবেন, অর্থ দপ্তর থেকে যদি এটা অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলে নিয়োগ করে দেবেন। এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের সঙ্গে সাক্ষাৎকার করলাম। ওনার কাছ থেকে আমরা আশ্বস্ত হয়েছি পুজোর আগে আমাদের সবাইকে নিয়োগ করার সর্বপ্রকার উদ্যোগ উনি গ্রহণ করবেন এবং অবশ্যই আমাদের সবাইকে একসঙ্গে নিয়োগ করবেন। তো আমরা টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট হিসাবে সরকারের পাশে আছি, আমরা সরকারের বিরুদ্ধে নই। এবং বিগত দিনে আমরা বিভিন্ন জায়গায় আমাদের দাবি নিয়ে কথা বলতে গিয়ে সামান্য সমস্যা হয়েছিল, আপনারা জানেন, সেটা শুধুমাত্র পুলিশের জন্যই হয়েছিল। তার জন্য আমরা রাজ্যবাসীর কাছে যদি কারোর কোনো অসুবিধা হয়ে থাকে আমরা ক্ষমা চেয়ে নেব।